সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাস বলতেই সবার আগে যেটা মনে আসে সেটা হলো দারুণ সব কেক। এই সময় মার্কেটে গেলে কত রকম কেক দেখতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে নিজে বানিয়ে সবাইকে খাওয়ানোর যে আনন্দ সেটা কিন্তু একদম আলাদা। আমার মনে হয় এই ইজি কেক রেসিপিটা দেখলে আপনারও বাড়িতে বানাতে ইচ্ছা করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ডেট অ্যান্ড ওয়ালনাট কেক। কেক বানানোর জন্য 300 গ্রাম মিডিয়াম সাইজের খেজুর নিয়েছি। খেজুরগুলো থেকে দানা বার করে নিতে হবে। একটা নাইফের সাহায্যে সাইডটা এইভাবে কেটে নিলে খুব সহজেই দানাগুলো আপনারা বের করে নিতে পারবেন। খেজুরগুলোর দানা বার করা হয়ে গেছে, এবার এগুলোকে একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। 75 গ্রাম ওয়ালনাট নিয়েছি, এটা রোস্টেড ওয়ালনাট, এগুলো খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বাড়িতে অনেক সময় বাদাম পড়ে থাকলে একটা গন্ধ আসে, আপনারা রোস্ট করে নিলে সেই গন্ধটা আর থাকবে না। 150 ml হট মিল্কে খেজুরের টুকরোগুলো ভিজিয়ে রাখছি, এর ফলে কি হবে খেজুরগুলো একদম সফট হয়ে যাবে। 15-20 মিনিটস রেখে দিলেই হবে। 100 গ্রাম বাটার নিয়েছি, বাটারটা সফট হবে বাট মেল্টেড হবে না। স্পুনের ব্যাক পোর্শন দিয়ে এইভাবে একটু প্লেন করে নিতে হবে, তারপর এর মধ্যে 50 গ্রাম ব্রাউন সুগার অ্যাড করে দিলাম। আপনারা হোয়াইট সুগারও অ্যাড করতে পারেন। দুটো ভালোভাবে মিক্স করছি, দরকার হলে 2-3 টেবিলস্পুন গরম দুধও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার দুটো লার্জ সাইজের ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ইলেকট্রিক বেটারের সাহায্যে এটা আবার হুইস্ক করব। ইলেকট্রিক বেটার ইউজ করার একটাই কারণ, সেটা হলো ইলেকট্রিক বেটার ইউজ করলে কম টাইম লাগে আর এফার্টটা কম দিতে হয়। আদারওয়াইজ ম্যানুয়ালি করুন বা ইলেকট্রিক বেটার ইউজ করে করুন, দুটোর রেজাল্টই কিন্তু একই হয়। প্রথমে 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার দিলাম, 1/4 টিস্পুন সল্ট, 1 টিস্পুন কফি পাউডার আর 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম। এগুলো সব ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যাতে ব্যাটারে কোনো গ্রানিউলস না থাকে। স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিচ্ছি, এখানে কিন্তু আর ইলেকট্রিক বেটার ইউজ করব না। বেকিং এ কয়েকটা পয়েন্টস মনে রাখা খুব দরকার। ফার্স্ট হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো যেন গুড কোয়ালিটির হয়, সঠিক রেশিও হয় আর মিক্সিংটা যেন প্রপারলি হয়। ওভার মিক্সিং হলে আবার বেকিং খারাপ হয়ে যেতে পারে। এবার সফট খেজুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিল্ক সমেতই কিন্তু এটা পুরোটা ঢেলে দিতে হবে। ব্যাটারটা একটু বেশি টাইট লাগছিল, কিন্তু এই যে গরম দুধে ভেজানো খেজুরটা দেওয়ার পরে ব্যাটারটা অনেক সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। কুচিয়ে রাখা রোস্টেড অ্যামন্ড এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই অ্যামন্ড কুচিগুলো যখন কেক খাওয়ার সময় এভরি বাইটে আপনার পড়বে মুখে, তখন দেখবেন দারুণ খেতে লাগে। ব্যাটার রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি। বেকিং এর জন্য এবার কেক টিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে পার্চমেন্ট পেপার কেটে লাগিয়ে দিয়েছি, তার উপর থেকে বাটার গ্রেজ করে দিলাম। এবার ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা কেক টিনে স্প্রেড করে দিচ্ছি। ব্যাটারের ওপরটাও লেভেল করে দিলাম। এবারে কেক ব্যাটারের উপর ফ্লাওয়ার কোটেড চপড ওয়ালনাট কিছু ছড়িয়ে দিচ্ছি।
এই ওয়ালনাটের টুকরোগুলো দেওয়াতে কেকটা বেকিং এর পর দেখতেও ভালো লাগবে, আর প্রত্যেকটা বাইটেও আমি যেমন আগে বললাম কেকটা খাওয়ার সময় মুখে পড়বে আর দারুণ খেতে লাগবে। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ইউজড সল্ট নিয়েছি আর একটা স্টিলের র‍্যাক দিয়ে চাপা দিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিলাম। এবার কেক টিনটাও প্লেস করে দিলাম বেকিং এর জন্য। কেকটা বেক করতে 55-60 মিনিট মিনিমাম লাগবে। 40 মিনিটস এর আগে কিন্তু এটাকে ডিস্টার্ব করা চলবে না। আফটার 55 মিনিটস দেখুন কেকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা টুথপিক এর মধ্যে ইনসার্ট করে দেখি, এটা ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটা রুম টেম্পারেচারে এনে সাইডগুলো লুজ করে নিয়ে তারপর ডিমোল্ড করতে হবে। একদম গরম থাকাকালীন এটা করতে গেলে কেকটা ভেঙে যাবে। এসব কেক কিন্তু সাথে সাথে না খেয়ে যত বেশি দিন রেখে খাওয়া যায় তত বেশি এর টেস্ট ভালো পাওয়া যায়। তবে সেটা তো খুব একটা হয়ে ওঠে না। যাই হোক, পার্চমেন্ট পেপারটা রিমুভ করে দিলাম। দেখুন কি দারুণ দেখতে লাগছে, একদম সফট ফ্লাফি একটা কেক তৈরি হয়েছে। আমার তো দেখে ভীষণ এক্সাইটেড লাগছে। আমার বাড়ির মেম্বাররা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, তারা ভাবছে কতক্ষণে আমি কেকটা কাটবো আর তাদের খাওয়াবো। তাই আমি হালকা গরম থাকাকালীনই কেকটা কাটছি। কেকটা দেখে কি একবারও মনে হচ্ছে যে এটা দোকানের কেক নয়, আর শুধু তাই নয়, এটা উইদাউট ওভেন বাড়িতে বানানো। কি আপনারাও খুব এক্সাইটেড ফিল করছেন? তো এই ক্রিসমাসে চটপট বানিয়ে ফেলুন ডেট অ্যান্ড ওয়ালনাট কেক, দেখবেন সবাই দারুণ আনন্দ করে খাবে। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স টু অল অফ ইউ। থ্যাংক ইউ।